মাওলানা ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জের ইসলামী আন্দোলনের এক রাহবার রাজনৈতিক ময়দানে সভা সমাবেশে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন আলেমদের মুক্তি না দিলে ধারাবাহিক আন্দোলন চলবে তেমনি ওয়াজ মাহফিলে মধুর কণ্ঠে নসিহত করেন এগুলি শুনুন না রে যুব তোমার হাতে দড়ি পায়ে দড়ি এগুলি শুনুন না গত এক দশকে নারায়ণগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে ফেরদাউসুর রহমান দিন দিন প্রকাশ্য ও পর্দার আড়ালের নেপথ্য নায়ক হয়ে উঠেছেন নারায়ণগঞ্জের এক সময়ের দুর্গম এলাকা আলিরটেকে জন্মগ্রহণ করেন ফেরদাউসুর রহমান তার বাবা ছিলেন একজন আলেম সেই পথ ধরে উপমহাদেশের অন্যতম ইসলামী দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিস ও তাফসির সম্পন্ন করেন ছাত্রজীবন থেকেই ইসলামী ঘরানার রাজনীতিতে জড়িয়ে পড়েন ফেরদাউস একসময় দেশের ইসলামী আন্দোলনের বাতিঘর হিসেবে পরিচিত প্রয়াত ফজলুল হক আমিনীর গড়া ছাত্র মোর্চায় নারায়ণগঞ্জের দায়িত্ব পান ১৯৯৭ ও ১৯৯৮ সালে ছাত্র মোর্চার পর ২০০০ সাল পর্যন্ত ছিলেন যুব মোর্চাতে ২০০৩ সালে আলোচিত ইসলামী ঐক্যজোটের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তুখোর বক্তব্য আর রাজনীতির ময়দানে সামনের কাতারে থেকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে ২০০৯ সালে জমিয়তের রাজনীতিতে জড়ান ফেরদাউস তবে ২০১৩ সালে শাপলা চত্বর ইস্যুতে যখন হেফাজতের জাগরণ ঘটে তখন নারায়ণগঞ্জে মুখ্য ভূমিকায় থেকে ছড়িয়ে যান সকলের মাঝে সুচারু নেতৃত্ব ও যোগ্যতার ভিত্তিতে অনেক সিনিয়র নেতাও ফেরদাউসকে সামনে এগিয়ে দেন ২০১৩ সালের ২৭ এপ্রিল শহরের ডিআইটি এলাকায় মসজিদের সামনে ১৩ দফা দাবিতে সমাবেশ করেছিল হেফাজত ইসলাম সেদিন লাখো জনতা হাজির হয়েছিলেন সেই সমাবেশের আয়োজন করে রীতিমতো তাক লাগান ফেরদাউস ওই বছরের ৫ মে শাপলা চত্বরে হাজার হাজার মানুষ নিয়ে তিনি যোগ দেন হেফাজতের কেন্দ্রীয় পদ ছাড়াও নারায়ণগঞ্জের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের শীর্ষ নেতাদের কাছে আলোচিত ও গ্রহণযোগ্য হয়ে ওঠেন ফেরদাউস সে কারণে দলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ফেরদাউস ছাড়া আর কাউকে নির্ভরযোগ্য মনে করে না হেফাজত জমিয়ত কিংবা সমমনা ইসলামী দলগুলো ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি জুমার নামাজ শেষে ডিআইটি এলাকায় হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমানের পরিচালনায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ডিআইটি রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল সমাবেশ শেষে তৌহিদি জনতা নারায়ণগঞ্জের ব্যানারে মুসল্লিদের একটি মিছিল চাষারা গোলচত্বরে এসেই সান্ত্বনা মার্কেটের সামনে আগে থেকেই নির্মিত চেতনা মঞ্চে হামলা চালায় তারা মঞ্চ ও এর আশেপাশে থাকা মাইক ভেঙে ফেলে একই সময়ে উত্তেজিত মুসল্লিরা চাষারায় ব্লগার রাজীবের নামে নির্মিত রাজীব চত্বরের ফলকও ভাঙচুর করে ২০২১ সালের ৩ এপ্রিল মামুনুল হক ইস্যুতে সোনারগাঁয়ে যখন উত্তপ্ত পরিস্থিতি তখন নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে ছুটে যান ফেরদাউস মামুনুল হককে উদ্ধার করে রাজধানীতে পৌঁছে দেন ৪২ বছর বয়সী ফেরদাউসের নামে ৩২টি মামলা রয়েছে বেশ কয়েকটি মামলায় মাসের পর মাস কারাভোগ করেছেন ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিমান্ডে তবে এত কিছুর পরেও দমে যাননি আবারও আলোচনায় এসেছেন ২টি সভা করে জাগিয়ে তুলেছেন জমিয়ত হেফাজত ও ওলামা পরিষদকে